চুটকি চুটকি চুটকি, চোখ বন্ধ করবে না চুটকি চুটকি, চোখ খুলে রাখো চুটকি। বাবা, ঠাকুমা আপনাকে ডাকছেন। হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। চুটকি চুটকি, চোখ বন্ধ করবে না। আমি তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। দাঁড়াও দাদা, দাদা দাদা একটু দাদা, এক মিনিট এক মিনিট এক মিনিট দাদা, আরে কেউ কথা শুনছে না কেন? আরে হ্যাঁ ভাই, আমি আসছি। আরে হ্যাঁ ভাই, টেনশন নিস না, আজকের খাবার দাবার সব আমার তরফ থেকে, পুরো পার্টি আমার তরফ থেকে। আরে আমার শ্বশুর বাড়ির অনেক টাকা আছে। চল ভাই, দেখা হবে। হ্যাঁ ভাই, ওরা ওখানে পৌঁছে গেছে, আমাকে তাড়াতাড়ি তৈরি হতে হবে। আমার শার্ট প্যান্ট কোথায় গেল? নোংরা ছিল তাই পরিষ্কার করতে দিয়েছি। আরে ধোয়া কাপড় আবার ধুতে কে দিল? হ্যাঁ আমি। তুমি আমার জামা কাপড়ে হাত দিয়েছো কোন সাহসে? এখন পার্টিতে কি পরে যাব আমি? বেবি, এই পাজামা আর এই গেঞ্জি, তুমি না এটারই যোগ্য। খুব শখ না তোমার আমার বাবার জামা কাপড় ছেঁড়ার? আচ্ছা, তুমি তাহলে এসব জেনে বুঝে আমার সাথে বদলা নেওয়ার জন্য করেছো? অফকোর্স, তোমার কি মনে হলো যে আমি ভয় পেয়ে যাবো দিবাকর?
তোমার এই বাজে কাজের জন্য কোনো উত্তর দেব না আমি। খারাপ ব্যবহার তো এবার আমিই করব। আমার সাথে পাঙ্গা নিয়েছো, অনেক মূল্য দিতে হবে অদিতি। আচ্ছা, মূল্য দিতে হবে আমাকে? কি করবে তুমি মিস্টার দিবাকর? আবার পুলিশের পায়ে পড়ে হাত জোর করে তুমি বলবে আমাকে বাঁচিয়ে নিন? এই লোকগুলো আমাকে মারধর করে, আমার খুব ভয় করছে, আমাকে বাঁচিয়ে নিন। নিকুচি করেছে পুলিশের, এবার তুমি দেখো তোমাকে কিভাবে শায়েস্তা করতে হয়। গুড বাই মিস্টার ব্যান্ড মাস্টার দিবাকর। আমি তো চাই ডার্লিং যে তুমি তাড়াতাড়ি একটা বাজে কাজ করো, আর তারপরে তুমি তোমার নিজের পায়ে নিজেই কুড়ুলটা মারবে। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার, ডাক্তার কোথায়? ডাক্তার, ডাক্তার বাবু, ডাক্তার বাবু। কি হয়েছে ওনার? কে উনি? ও চুটকি, আমার স্ত্রী, ভুল করে বিষ খেয়ে ফেলেছে। প্লিজ ওকে বাঁচান ডাক্তার বাবু, ডাক্তার বাবু প্লিজ। সিস্টার, পেশেন্টকে এক্ষুনি অপারেশন থিয়েটারে নিয়ে চলো প্লিজ। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। সেটার খুব খারাপ প্রভাব পড়েছে, কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করছি। ডাক্তার বাবু, ও ঠিক হয়ে যাবে তো? দেখুন, এখনই কিছু বলা সম্ভব নয়। কি বলছেন? কিছু বলা যাবে না। আরে আপনি তো ডক্টর, একটা মানুষকে বাঁচাতে পারবেন না? আপনার চুটকিকে বাঁচাতেই হবে, আপনার চুটকিকে বাঁচাতেই হবে। সরি সরি ডাক্তার বাবু, সরি, ইটস ওকে, ক্ষমা করে দিন ডাক্তার বাবু, এই রাগে অনেক কিছু বলে ফেলেছি। ডাক্তার বাবু, আপনি তো ডাক্তার, রোগীর কাছে তার ভগবান, প্লিজ চুটকিকে বাঁচান। ও আজ পর্যন্ত কারোর সঙ্গে কোনো খারাপ কাজ করেনি, জানি না ওর সঙ্গে এসব কেন। প্লিজ ডাক্তার বাবু, প্লিজ, পেশেন্ট ডিটোরিয়েট করছে। এক্সকিউজ মি, সিস্টার প্যাডেল অন করুন।